প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো ব্রিটেন। দেশটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো করোনার থাবায় মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন। পুরোপুরি বন্ধ হওয়ার পথে বহু ব্যবসা প্রতিষ্ঠান। ব্রিটেনের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন কর্মসূচির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শোয়েব, নাবিলা, ব্রিটেনবাসীর জন্য প্রতিটি সকাল যেন এখন আতঙ্কের, আর পাশাপাশি যে দ্বিতীয় করোনার ভয়াল থাবা, এই থাবায় পুরো বাংলাদেশি কমিউনিটি কিন্তু বিপর্যস্ত। বিশেষ করে যে লন্ডনের সবচেয়ে ঘন বসতিপূর্ণ যে এলাকা টাওয়ার হ্যামলেটস, সেখানে কিন্তু বাংলাদেশিদের সবচেয়ে বেশি বসবাস। এবং এইবারে যে থাবা, এই থাবায় কিন্তু অধিকাংশ যে এই এলাকার কিন্তু অনেক বাংলাদেশি প্রবীণ ব্যক্তি মারা গেছেন। আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে, পাশাপাশি পারিবারিক মাধ্যমে আমরা কিন্তু প্রতিদিন এই ধরনের খবর আসছে আমাদের কানে, এবং এসব ঘটনায় কিন্তু এইসব মর্মান্তিক যে মৃত্যু, একই দিনে দুই ভাইয়ের মৃত্যু এবং একই দিনে স্বামী স্ত্রী মৃত্যু, এই ধরনের ঘটনাগুলোতে পুরো কমিটিতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি আপনি জানেন যে গত ডিসেম্বর মাস থেকে যে ব্রিটিশ সরকার করোনা ভাইরাসের যে ভ্যাকসিন কার্যক্রম তারা শুরু করেছে, এবং এই ভ্যাকসিন কার্যক্রম নিয়ে কিন্তু সংকটের মুখোমুখি ব্রিটিশ সরকার। আর তাই ব্রিটিশ সরকার এখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে পরীক্ষামূলক তারা গবেষণা চালাচ্ছেন যে এই এখন পর্যন্ত ব্রিটেনে অনুমোদিত যে ভ্যাকসিন দুটি রয়েছে, এই যে এই ভ্যাকসিনগুলোর প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ যদি মিক্সিং করে যদি দেওয়ার যে প্রয়োগ করা মানবদেহে প্রয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু তারা শুরু করেছে। এবং এই পরীক্ষার ফলাফল আসতে কিন্তু আরও হয়তো দুই তিন মাস অপেক্ষা করতে হবে। তখন হয়তো প্রথম ডোজ হয়তো আমরা যদি অক্সফোর্ডে আপনার যেটি সেটি দেওয়ার পরে হয়তো দ্বিতীয় ডোজ হয়তো ফাইজারের অথবা একটির সাথে আরেকটি হয়তো ম্যাচিং করে দেওয়ার হয়তো এক ধরনের সম্ভাবনা রয়েছে, যদি এর ক্ষেত্রে যদি ইতিবাচক যদি ফলাফল আসে। তবে বিজ্ঞানীরা বলছেন যে মিক্সিং ভ্যাকসিনের ক্ষেত্রে হয়তো বা এর চেয়ে যদি ফলাফল হয়তো ইতিবাচক আসতে পারে। তবে শঙ্কার যে বিষয়টি আজ ব্রিটেনের এক মন্ত্রী জানিয়েছেন যে এখন পর্যন্ত করোনা ভাইরাসের প্রায় 4,000-এর অধিক নতুন স্ট্রেন কিন্তু পুরো বিশ্বময় কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এবং কিন্তু আপনি জানেন যে ভাইরাসের যে বৈশিষ্ট্য সেটি কিন্তু তার রূপ, তার চারি যে রূপ কিন্তু তার ক্ষণে ক্ষণে কিন্তু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ক্ষেত্রে হয়তো দুটি বিষয় হতে পারে, একটি হয়তো সে রূপ পরিবর্তিত হয়ে কিন্তু আরও দুর্বল হতে পারে, আর অন্যটি হতে পারে যে রূপ পরিবর্তিত হয়ে সে কিন্তু আরও বিধ্বংসী হতে পারে। পাশাপাশি আপনি যেমনটি বলছেন যে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি কিন্তু বেশ বিপর্যয়ের মুখোমুখি। তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য কিন্তু এখন বন্ধ হওয়ার পথে, একেবারে লকডাউনের কারণে কিন্তু রেস্টুরেন্ট সেক্টর কিন্তু সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখোমুখি। যে রেস্টুরেন্ট সেক্টরের উপরে কিন্তু এই বাংলাদেশিদের শ্রমে গড়া আমরা বলতে, এবং বাংলাদেশের মূল ভিত্তি, এই ভিত্তি কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়েছে। এই ছিল করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশিদের কমিউনিটির উপর যে বিপর্যয়, এ নিয়ে সবশেষ। লন্ডন থেকে করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন লন্ডন থেকে শোয়েব কবির।